আপনার নাম কি? আমার নাম জয়ন্তী রায়। বলছি আজকে এই বিডিও অফিসে দেখছি আপনারা সব মহিলারা মিলে বসে একটা ধর্ণা দিচ্ছেন, কি কারণে? কারণ হচ্ছে এই যে স্কুল ইউনিফর্মের কাজগুলো, আমরা স্বনির্ভর দলের মহিলারা, আমরা ট্রেনিং এখানে নিয়েছি, আমাদের দিয়েছে, আর তখন বলেছিল যে স্কুল ইউনিফর্মের কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নেবে। এবার সেই কাজগুলো বছরের পর বছর এক একভাবে এক এক ঠিকাদারের মাধ্যমে চলে যাচ্ছে, এজেন্টের মাধ্যমে চলে যাচ্ছে, মহাসঙ্গে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে আমরা জানতেও পারি না। আর যখন জানতে পারি এসে কাজ চাই, তখন ছিটাফোঁটা কিছু দিলে দেয়, না দিলে দেয় না, তাড়িয়ে দেয়। তারপরে এই গত 15-20 দিন হলো আমরা এই ব্যাপার নিয়ে ধর্ণায় বসেছিলাম, তখন বিডিও সাহেব আমাদের আশ্বাস দেয় যে আপনাদের কাজ দেওয়া হবে, তারপর ডেকে কথাও বলে। তো যেখানে 35-40 হাজারের কাজ, সেখানে মাত্র আমাদের 800 করে কাজ দিতে চেয়েছে, আমরা সেইটুকুই মেনে নিয়েছি। এখন এই 15-20 দিন পরে বলছে না ওইটুকুও কাজ দেওয়া হবে না, এই 50-75 পিস এইভাবে কাজ দেবে আমাদেরকে, কিন্তু আমরা তো এইভাবে এইটুকু কাজ নেব না। তো যতক্ষণ আমাদের পাওনা প্রাপ্য অধিকার বা আমাদের দেওয়ার যেটা কথা ছিল সেটা না দিচ্ছে, ততক্ষণ আমরা এখান থেকে উঠব না। আমাদের আমাদের বিক্ষোভের কতজন আছেন আপনারা মহিলারা এরকম? আমাদের 7 জন মিলে ট্রেনিং নেওয়া, 60 জন, তার মধ্যে 30 জন আমরা অরিজিনাল ট্রেনিং নিয়েছি, আর 30 জন বলতে হয় না ঘুষ খাইয়ে ঢুকিয়েছিল। কোথায়? এসে মহাসংঘের ঘরে। আচ্ছা, কাকে দিয়েছিল ঘুষ? নিয়েছে, ওরাই নিয়েছে, ওরাই আমাদের বলেছে, আমরা জানবো কি করে? তারপরে ওদেরকেও যখন তার মানে ঘুষ দিয়েও কি ট্রেনিং হয়? হ্যাঁ। আচ্ছা, মানে ওরা যখন কাজ পায়নি তখন এই কথাগুলো ওরা বলেছে। আচ্ছা, তো ওরাও কাজ পাচ্ছে না। আপনারা এই ধর্ণাটা কত মানে চলতে থাকবে? হ্যাঁ, যতক্ষণ আমাদের যেটুকুই দিতে চেয়েছে ওইটুকু না দেয় ততক্ষণ আমরা চালিয়ে যাব। আচ্ছা, কার ঘরের সামনে আপনারা এটা করছেন? জন ভিডিওর ঘরের সামনে। ভিডিওর কাছে কি বলেছেন? না, ভিডিও জানে, ভিডিওর কাছে আমরা কালকে গিয়েছিলাম, ভিডিও বলেছে এ নিয়ে আমি আর কোনো কথা বলবো না, জয়েন্ট ভিডিওকে সব বলে দিয়েছি। আচ্ছা, আমাদের সামনেও বলেছে, আবার বলেছে, কিন্তু জয়েন্ট ভিডিও স্যার আবার ওখানে ঠেলে পাঠায়, ওখানে গেলে উনি বলছে আর কথা বলবো না, জয়েন্ট ভিডিওর সঙ্গে বুঝে নিন। আবার ইনি তখন বলছে এই যেভাবে আমি দিতে চেয়েছি সেইভাবে নিলে নাও, না নিলে তোমাদের কাজ নেই, আমি বাইরে দিই। তো আপনারা এরকম লাগাতার যতক্ষণ না পাচ্ছি, আমরা তো বেশি চাইনি, অল্প একটু চেয়েছি, ওইটুকু যতক্ষণ না দেয় ততক্ষণ আমরা চালিয়ে যাব। আচ্ছা গুরু, আপনাকে দেখছি এই যে এখানে মহিলারা সব ধর্ণায় বসেছে, আপনি এসেছেন, নেতৃত্ব দিচ্ছেন আপনি তাদেরকে পাশে থেকে, তো ব্যাপারটা কি কি কারণে তারা স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা যারা ট্রেনিংপ্রাপ্ত মহিলা, সেই মহিলাদের এর আগেও তারা আন্দোলনে বসেছিল, তাদের একটাই দাবি যে সরকার থেকে যে মহিলাদের স্বনির্ভর করার জন্য যেসব প্রকল্পগুলো আসছে, যে সেলাই ড্রেস, যে ড্রেস স্কুলগুলোতে সাপ্লাই হবে, সেই ড্রেস এদের মাধ্যম দিয়ে সেলাই করে বিভিন্ন স্কুলগুলো সাপ্লাই হবে, ভালো উন্নত। কিন্তু এর আগের দিন আন্দোলনে বসার পরে বিডিও সাহেব, জন বিডিও সাহেব এদেরকে আশ্বাস দিয়েছিল যে আমরা বিষয়টা দেখছি, অন্য কন্ট্রাক্টর বা আদার্স বাইরে কাজ যাবে না, সমস্ত কালিয়াগঞ্জ ব্লকের যেসব মহিলারা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে তাদের মাধ্যম দিয়ে কাজ করে বিভিন্ন স্কুলে সাপ্লাই হবে। সেই অনুযায়ী এরা কিন্তু সেই দিনকার আন্দোলন সেখান থেকে শেষ করে তারা বাড়ি ফিরে যায়, এবং পরক্ষণে দীর্ঘদিন এই তারপর থেকে ঘুরতে থাকে। হঠাৎ করে কালকে শোনা যায় যে গতকাল নাকি কাজ হচ্ছে, বিভিন্ন বাইরে কাজ চলে গেছে, অলরেডি টেন্ডার মানে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে। পঞ্চায়েত সমিতির সভাপতিও একদম নীরব দর্শকের ভূমিকা পালন করছে, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও আমার পুইয়ে, তারা যে বিভিন্ন জায়গায় মহিলাদের উৎসাহ দিচ্ছে যে স্বনির্ভর করার জন্য, বিভিন্নভাবে বড় বড় করে ভাষণ দিচ্ছে, বিভিন্ন মহিলাদের ইয়ে করছে, কিন্তু এই ক্ষেত্রে তাদের ভূমিকা দেখা যাচ্ছে না। তার মানে গল্প হলো তারাও ভিতর লেভেলে জড়িত হয়ে আছে, বিডিও সাহেব এবং জয়েন্ট বিডিও সাহেব থেকে শুরু করে যারা যারা এই প্রশাসন মহলের বিভিন্ন লেভেল এর সাথে যুক্ত, বড় মাপের একটা কাটমানির ব্যাপার রয়েছে। যেসব মহিলারা ছোট ছোট বাচ্চা নিয়ে, আপনি দেখতে পেলেন মহিলারা বাচ্চা নিয়ে পেটের তাড়নায় যাতে কাজ করে তারা কিছু উপার্জন করে সংসারে লাগাতে পারে, নিজেরা স্বনির্ভর হতে পারে, তার জন্য তাদের আন্দোলন, তাদের দাবি কিন্তু ন্যায্য দাবি। প্রত্যেকটা ক্ষেত্রে বলছে মহিলাদের স্বনির্ভর করতে হবে, সরকার সব রকম সহযোগিতা করে, কিন্তু সেই ক্ষেত্রেও এখানে যা পরিস্থিতি, কিন্তু বাস্তব চিত্র দেখা যাচ্ছে বিভিন্ন প্রশাসন লেভেল থেকে যেসব প্রকল্প আসছে সেই প্রকল্পগুলো এদেরকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে বড় বড় কন্ট্রাক্টরের কাছে। তারা কোটি কোটি টাকা মুনাফা করে সেটা নিয়ে যাচ্ছে। সেই স্বনির্ভর গোষ্ঠী আগেও যা পরিস্থিতি ছিল মহিলারা,
আজও সেই গরিব। কোন কন্ট্রাক্টর গোষ্ঠীকে এই কাজটা দেওয়া হয়েছে? আমাদের যতদূর খবর, এটা বাইরের উত্তর দিনাজপুরের বাইরে কারো হাতে চলে গেছে, এবং উত্তর দিনাজপুরে তারপরে আবার ওখান থেকে নাকি উত্তর দিনাজপুরের যারা ছোটো ছোটো কন্ট্রাক্টর রয়েছে সে আবার নাকি সাব কন্ট্রাক্ট দিচ্ছে। এইভাবে টোটালটা কালিয়াগঞ্জে কি কারা রয়েছে? কালিয়াগঞ্জে আমাদের কাছে এখন টোটাল তথ্য আসেনি, আগামী দিনে ড্রেস যখন বিলি শুরু হবে তখনকার জানা যাবে। কিন্তু আমরা একটা আর একটা কথা আপনাদের মাধ্যম দিয়ে তুলে ধরছি, যেসব স্কুলগুলোতে, আমি আপনাদের মাধ্যমে সমস্ত গার্জিয়ানদের কাছে একটা কথা বলছি, স্কুলে খারাপ ড্রেস হলে আপনারা ড্রেস নেবেন না, হেডমাস্টারদেরও বলছি আপনারা ড্রেস খারাপ হলে নেবেন না। প্রয়োজনে আমরা আগামী দিনে সমস্ত ছাত্রছাত্রী নিয়ে আমরা বিডিও অফিসে ধর্ণা দিব ভালো ড্রেস পাওয়ার জন্য। আচ্ছা, তো এরা যে ধর্ণাটা দিচ্ছে এটা কি চলতেই থাকবে? এই ড্রেস যতক্ষণ পর্যন্ত, মানে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত না সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত এই মহিলারা এই আন্দোলন চালাবে, গোটা রাত হলে গোটা রাত করবে। যদি তাদের কোনো রকম কিছু হয় তার টোটাল দায়ভার এখানকার প্রশাসন মহল তার দায়িত্ব। স্যার, যে বলছি যে আজকে আপনার ঘরের পাশে দেখছি মহিলারা একটা ধর্ণায় বসেছে, ওদের দাবি যে পোশাক তারা সেলাই ট্রেনিং নিয়েছে তারা কাজ পাচ্ছে না, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? এটা আমাদের টোটালটাই আমাদের সংঘকে দেওয়া হয়েছে, আটটা গ্রাম পঞ্চায়েতের আটটা সংঘকে, সংঘ কোঅপারেটিভকে স্কুল ইউনিফর্মের প্রোকিউরমেন্টের অর্ডারটা দেওয়া হয়েছে। এবং আমরা সংঘকে বলেও দিয়েছি যে সমস্ত এসএসজি সেলাই ট্রেনিং নিয়েছে তাদেরকে নিয়ে কাজটা করতে। আচ্ছা, এক্ষেত্রে এখন এরা বলছে যে না ওদের লিখিত অর্ডার দিতে হবে, সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো অন্য কাউকে দেওয়ার কথা বলেনি, আমাদের সংঘ কোঅপারেটিভ বা মহাসংঘকে দেওয়ার কথা বলেছে, সেই অর্ডার অনুযায়ী আমরা সংঘ কোঅপারেটিভকে দিয়েছি। আচ্ছা, তো এইখানে কতগুলো মহিলা রয়েছে এরকম যাদের, যারা বলছে যে আমাদের কাজ দরকার? শুনুন, আমরা যেটা দেখলাম আর কি, 60 জন মহিলা ট্রেনিং পেয়েছে, আজকে যারা এসেছেন তাদের 10-15 জনের মতো আছে। 10-15 জন ট্রেনিং প্রাপ্ত? না, টোটাল আমার 60 জনের মতো ট্রেনিং প্রাপ্ত আছে আমরা অফিসিয়াল এ থেকে যেটা পেলাম। আচ্ছা, কিন্তু আজকে যারা এসেছেন আর কি, আচ্ছা, আমার সঙ্গে দেখা করেছেন, আমি তাদেরকে বলেছি পরিষ্কারভাবে, হ্যাঁ, তাদের মধ্যে 10-15 জন আছে। আচ্ছা, তো এরা মানে বলছি যে যতক্ষণ তারা লিখিত না পাবে বা তাদের দাবি না মানে তারা যাবে না, তারা আগামীতে আপনারা কী স্টেপ নেবেন তাদের নেক্সটে? এটা এখন ভিডিও সাহেব নেই, ভিডিও সাহেবের সঙ্গে কথা বলে আমরা ডিসিশন নেব।